हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल किचन एंड ब्लॉग्स। आज के किन्तु आमी आर एकटा नतून रेसिपी निये चले एसेछि। आज के आमी तोमादेर देखाते चलेछि साबुदाना खिचुड़ी। एई साबुदाना खिचुड़ी किन्तु उपोषे बानिए तोमरा खेते पारो। एई साबुदाना खिचुड़ीटा बानानो किन्तु खुबी सोजा और खुबी कम समय लागे। देखे नाओ किभाबे आमी साबुदाना खिचुड़ीटी तैरी करेछी। प्रथमेई आमी हाफ बाटी साबुदाना 5 घंटार जोन्नो भिजिए रेखेछिलाम, जेटा कि ना एकदम फुल बाटी होये गेछे। फुले देखतेई पाच्छो कतटा सफ्ट होयेछे, ठीक एरकमई किन्तु एकदम सफ्ट करते हबे। এবার আমি সাবুদানাটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব। দেখতে পাচ্ছো জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2টি সিদ্ধ আলু, আর আছে 3টে কাঁচা লঙ্কা কুচি, আর এখানে নিয়ে নিয়েছি হাফ লেবু। লেবুর রসটা কিন্তু আমার প্রয়োজন হবে। এখানে আছে খোসা সহকারে কিছু বাদাম, আর নিয়ে নিয়েছি কিছু খোসা বিনা বাদাম। এখানে আছে সাবুদানা খিচুড়িতে দেওয়ার জন্য চানাচুর, এটা কিন্তু উপোষেরই চানাচুর। তোমরা দোকানে গিয়ে বলতে পারো উপোষের চানাচুর চাই, তাহলে কিন্তু এই চানাচুরটাই দেবে। এবার আলুটাকে আমি ছোট টুকরো করে কেটে নেব, ঠিক এমন ভাবে। আলুটা কাটা হয়ে গেলে এবার আমি শুকনো খোলাতে খোসা ছাড়া যে বাদামটা রেখেছি সেই বাদামটাকে একটু হালকা ভেজে নেব। শুকনো খোলাই কিন্তু ভেজে নিতে হবে এটাকে। একটু লাল লাল করে হালকা শুকনো খোলায় ভাজা হয়ে গেলে আমি কিন্তু এই বাদামটাকে তুলে নেব। বাদামটা কিন্তু ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এবার বাদামটার কিন্তু ঠিক এরকমভাবে ক্র্যাশ করে নিতে হবে। এটা কিন্তু মিক্সারে করলে হবে না, তাহলে কিন্তু একদম পাউডার হয়ে যাবে। এবার আমি যে জল ঝরিয়ে রেখেছিলাম সাবুদানাটার, তার মধ্যে ক্রাশ করা বাদামগুলো দিয়ে সাবুদানার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে মাখিয়ে নেব। এরপর আমি কড়াইতে তেল দিয়ে কড়াই বসিয়ে দিলাম। তারপর আমি খোসা সহকারে যে বাদামটা রেখেছিলাম সেটাকেও কিন্তু একটু লাল করে ভেজে তুলে নেব। ঠিক কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে গোটা জিরে আর সর্ষের ফোড়ন দিয়ে দেব। এটা একটু হালকা ভেজে নেব। হালকা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়োটা কিন্তু আমি এখনই দেব, পরে কিন্তু আমি আর হলুদ গুঁড়োটা কিন্তু ইউজ করব না। এখানে তোমরা যদি চাও হলুদ গুঁড়োটা নাও দিতে পারো, আর ফোড়নে তোমরা কারি পাতাও দিতে পারো। যাদের পছন্দ তারা কিন্তু কারি পাতা দিতেই পারো। এরপর যখন আলুগুলো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কুচিয়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে। লঙ্কাগুলো 1 মিনিট মতন ভেজে নিয়েই সাবুদানাগুলো দিয়ে দেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ,
दिए भालो कोड़े मिशिए ने वो मिशिए 5 मिनट मतो भेजे ने वो पाँच मिनट हो गए थे। एबार आमी एर मध्ये भेजे रखा बादाम गुलो दिए देबो, दिए खूब भालो करे मिशिए नेबो, मिशिए किन्तु नामिए नेबो। देखते पाच्छो आमी साबुदाना खिचुड़ीटा नामिए नियेछि। एबार एर उपर दिए आमी लेबुर रस दिए देबो। एई लेबुर रसटा किन्तु दितेई हबे, ताहले किन्तु टेस्टटा खूब भालो आसबे। तारपर एर उपर दिए चानाचूर गुलो खूब भालो करे सजिए देबो। एकदम किन्तु रेडी हो गए छे साबुदाना खिचुड़ी। एइभावे तोमराओ बाड़ीते तैरी करे निते पारो खुबी कम समये। आर जदि आमार भिडियोटा तोमादेर भालो लागे ताहले किन्तु सबस्क्राइब करते एकदम भूलो ना, पाशे थाका बेल आइकनटिओ प्रेस करो।